আজ এমন একটা রেসিপি শেয়ার করব যেটা সকালের জলখাবারে কিংবা সন্ধ্যেবেলার জলখাবারে অথবা বাচ্চা থেকে বড় প্রত্যেকের স্কুল কলেজ অফিসের টিফিন বা লাঞ্চ বক্সেও কিন্তু বানিয়ে দেওয়া যেতে পারে আমার আজকের রেসিপি সেমায়ের উপমা বা নোনতা সেমাই বা ঝাল সেমাই তবে অবশ্য সেমায়ের উপমা বাংলার বাইরে বলতে শোনা যায় বাংলায় কিন্তু নোনতা নোনতাশিময় বা ঝাল ঝালসিমুই বলতে দেখা যায় কিভাবে তাহলে বানাচ্ছি এই নন্দা সেমাই বা ঝাল সেমাই আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে ভিডিওটাতে প্রথমেই আমাদের সেমাই তো প্রয়োজন এখানে একটা পাত্রের মধ্যে এক কাপ ছিল মধ্যে আমি আরো এক কাপ সেমাই নিয়ে নিলাম দেখুন বাজারে দু রকম সেমাই পাওয়া যায় একটা একটু একদম পাতলা পাতলা হয় মানে যেটা লাচ্চা সেমাই বলে সেই সেমাই দিয়ে করব না একটু মোটা যে সেমাই সেগুলো দিয়ে করব। লাচ্চা সেমাই দিয়ে সেমায়ের পায়েস বা ক্ষীর সেটা কিন্তু খুব ভালো তৈরি হয় এই মোটা সেময় দিয়েও কিন্তু সেমাইয়ের পায়েস করাই যায় তবে আহ পোলাও বা সেমায়ের মায়ের উপমা বানাতে গেলে কিন্তু এইরকম মোটা সেমায় প্রয়োজন পড়বে লাচ্ছা সেমায় ব্যবহার করলে হবে না এখানে আমি কিছু সবজি ব্যবহার করব যার মধ্যে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি খোসা ছাড়িয়ে আলুটা আমি ধুয়ে নিয়েছিলাম এখন এইরকম পাতলা পাতলা করে জুলিয়ান কাট করে নেবো জুলিয়ান কাট বলতে আমাদের বাঙালিদের আলু ভাজার জন্য যেমন পাতলা পাতলা আঙুলের লম্বা লম্বা আলু কাটা হয় সেই রকমই কেটে নিয়েছি এর সাথে আরো কিছু সবজি যাবে যেমন গাজর ব্যবহার করেছি একটা মাঝারি সাইজের খোসা ছাড়িয়ে ওই একইভাবে জুলিয়ান কাট করে রেখেছি এই সাথে একটু ক্যাপসিকামও আমি লম্বা করে গুছিয়ে রেখেছি আর একটু টমেটো ব্যবহার করব টমেটোটা অবশ্য ভেতরে যে বীজটা থাকে সেটা ফেলে দিয়ে মোটা যে খোঁজাটা সেটাই শুধু আমি লম্বা করে কুচিয়ে নিয়েছি সাথে প্রয়োজন পড়বে কাঁচা লঙ্কা যেহেতু ঝাল ঝাল তবে কিন্তু কাঁচা লঙ্কা নিতে হবে আর একটা হাফ ইঞ্চি আদার টুকরো খোসা ছাড়িয়ে নিয়েছি সেটা আমি গ্রেট করে নিলাম আদা কিন্তু বেটে ব্যবহার করবেন না গ্রেট করে বা থেতো করে ব্যবহার করবেন এর পাশাপাশি আপনারা পেঁয়াজ ব্যবহার করতে পারেন তবে আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো তাই পেঁয়াজ ব্যবহার করছি না আর যদিও অবশ্য পেঁয়াজ ব্যবহার করা হয় বাংলার বাইরে বাংলার বাইরে পেঁয়াজটাকে নিরামিষ বলেই গণ্য করা হয় যাই হোক সেটা তো আমাদের বাংলায় নয় তো সেই জন্য আমি পেঁয়াজ ব্যবহার করবো না সম্পূর্ণ নিরামিষ বানাবো যাই হোক এবার আমরা রান্নাটা শুরু করছি তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে এক এক মুঠো কাঁচা চিনে বাদাম আমি দু থেকে তিন মিনিট মতন লো মিডিয়াম আছে নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম এখন ওরই মধ্যে আমি দিয়ে দিলাম আরো দুই থেকে তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল এখন ফোড়নে ব্যবহার করছি হাফটা চামচ রাই বা সর্ষে একটা চামচ গোটা জিরে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি চা চামচ হিং দশ বারোটা ফ্রেশ কারি পাতা আর যে আদা কাঁচা লঙ্কাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ফোরনটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আলু আলুটা আমি আগেই তো কেটে রেডি করে রেখেছিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমরা আলুটাকে ভেজে নেব দু থেকে তিন মিনিট সময় ধরে মিডিয়াম আছে আলুটা ভাজি যদি আপনারা পেঁয়াজ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটাও আলুর সাথেই দিয়ে দেবেন এবার তিন মিনিট পর আমি গ্যাসের আজ মিডিয়ামে রেখেই গাজরটা দিয়ে দিলাম গাজর যেহেতু ফ্রাই হতে সময়টা একটু কম লাগে সেই আমি গাজরটা আলুটা দু তিন মিনিট ভেজে নেওয়ার পর দিলাম এবার গাজর আর আলু হাফ চা চামচ লবণ দিয়ে ভেজে নেব আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন এতে কিন্তু আর অন্য কোনো রকম মশলা ব্যবহার করার প্রয়োজন নেই এখন গাজরটাকেও আমি আরও দু মিনিট ভেজে নেব আচ্ছা আর কথা আপনাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু সিমুয়ের পোলাও না কারণ শিমুয়ের পোলাও বা শিমুয়ের উপমা অনেকেই বলেন একই কিন্তু তা একেবারেই নয় শিমুয়ের পোলাও কিন্তু আহ ফোড়ন মশলা সমস্তটাই আলাদা ব্যবহার করা হয় সিমুয়ের পোলাও আর সিমুয়ের উপমার মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য রয়েছে এবং স্বাদেও কিন্তু অন্যরকম হয় তো সেই জন্যই সিমুয়ের উপমা সিমুইয়ের পোলাও কিন্তু এক নয় এটা আমি আগে এটা কিন্তু সিমুইয়ের উপমা বানাচ্ছি সিমুয়ের পোলাও আমি অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা গাজরটাকে মিনিট এক ভেজে নেওয়ার পর আমি ক্যাপসিকাম আর টমেটোটাকেও দিয়ে নাচাড়া করে এক মিনিট ভেজে নিয়েছি তারপর আমি সেমাই দিয়ে দিয়েছি সেমাইটাকে দেওয়ার পর সবজির সাথে আর মশলার সাথে কিন্তু মিনিট দুয়েক সময় ধরে ভেজে নিতে হবে দু মিনিট পর আমি এর মধ্যে জল দিচ্ছি জল কিন্তু আপনারা একটু বুঝে ব্যবহার করবেন সিমুই যা ব্যবহার জলও কিন্তু সেই মতনই সমান মাপে ব্যবহার করতে হবে আমি দু কাপ সিমুই ব্যবহার করেছি তাই কিন্তু আমি দু কাপ জল ব্যবহার করছি আর এখানে কিন্তু গরম জল ব্যবহার করেছি আচ্ছা আর সিমুই আর জলের রেশিওটা আপনারা সমান সমান রাখবেন আর তাতেই কিন্তু একদম ঝরঝরে তৈরি হবে এই উপমাটা যদি আপনারা জল বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই সিমুইয়ের উপমাটা একদম ঝরঝরে হবে না হেঁটে যাবে যাই হোক এবার আমি জলটা শুকিয়ে গেলে দিয়ে দিলাম আরো হাফ চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ যদি আপনাদের লবণ বা ঝাল এই সময় প্রয়োজন পড়ে তাহলে আপনারা একবার এই সময় চেক করে নেবেন বা চেখে নেবেন তারপরে কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি চা চামচ মতো একটু ঝাল হলে ভালো হয় সেই জন্যই আমি গোলমরিচ গুঁড়োটা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়ে দিলাম একটু মিষ্টির জন্য বা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এক চা চামচ চিনি দেখুন এটা কিন্তু সময়ের মধ্যেই একদম জল টেনে নিয়ে ঝরঝরে হয়ে গেছে গ্যাসের রাস্তাকে কিন্তু আমি একদম লোতে করে দিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম সম্পূর্ণ জল টেনে ঝরঝরে হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এক টেবিল চামচ পরিমাণে পাতিলেবুর রস পাতিলেবুর রস গ্যাসের ফ্লেম অন করে কখনোই দেবেন না তাহলে আবার রান্নার স্বাদটা তেটে হয়ে যেতে পারে সমস্তটাকে আবার ভালো মিশিয়ে নিয়ে আমি পরিবেশন করছি টমেটো কেচাপের সাথে আজকের মতো তাহলে এই পর্যন্তই আপনারাও এইভাবে বাড়িতে বানান খান পরিবারের সকলকে খাওয়ান আশা করছি আপনাদের প্রত্যেকে ভীষণ ভালো লাগবে ধন্যবাদ